আমি আমার কাছেই অপরিচিত বলে ওই মিয়া তুমি কইরা দেখাও তুমি করতে পারো কিনা আরে ভাই আমি খাবার ভালো হইছে কিনা এটা জানার জন্য তো আমার শেফ হইতে হবে না বিশ্ব সেরা রাঁধুনি হইতে হবে না আমি তো খাবারটা খাইলেই বুঝতে পারি বাঘ যখন শিকার করে তখন 10 কদম পিছিয়ে যায় কেন জানিস শিকারকে যেন এক থাবা শেষ করে দিতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বাংলাদেশ চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি দাস মলোটা গাইস আজকে আমরা একটা বাংলা মুভি ট্রেলারের উপর রিয়াকশন করব মুভির নাম হচ্ছে কিল হিম বাই অনন্তা জালিল বর্ষা রুবেল মিশা সৌদাগর রিয়াকশনের আগেই আমি যে একটা বিষয় চোখে পড়লো যে থাম্বনেইলটা অনন্ত ভাই আমরা জানি যে উনি অনেক টাকা পয়সা খরচ করে থাকেন তার মুভিতে বাট এটা কি একটা থাম্বনেইল লাগাইলো একটা ট্রেইলারের মধ্যে কিল হিম মুভির ট্রেইলার রিলিজ হবে 19/4/2023 বিকাল 5টায় মুভি ট্রেইলার এখন এটা যেটা বের হইলো এটা কি তাইলে কিল হিম অফিসিয়াল ট্রেইলার লেখা আছে ভিডিওতে এবং থাম্বনেইলে লেখা কিল হিম মুভি ট্রেইলার রিলিজ হবে 19/4/2023 আজকে কি আজকেই তো 19 ট্রেইলার রিলিজ করে আবার এটা লিখে দিয়েছে যে ট্রেইলার রিলিজ হবে হোয়াট ইউ মিন এত টাকা পয়সা খরচ করে এরকম লেম জিনিস করে যাই হোক আমরা পোস্টারটা দেখলাম পোস্টারের পরে এখন আমরা চলো ট্রেলারটা দেখি ট্রেলারটা কেমন হয়েছে যেমন হয়েছে তেমনই কথা হবে আলোচনা হবে না আবার তো সমদিও করা হবে না যেমন লাগবে তেমনই বলবো লেটস ইট আউট কিল হিম বাই অনন্ত জলিল 1 2 3 ট্রেলারের লেন্থ ভালোই আন্ডার 3 মিনিটস 3 মিনিটের কম আমি আমাকে খুঁজে বেড়াচ্ছি আমি আমার কাছেই অপরিচিত ডায়লগ ডেলিভারি মনে হয় আমি সলমন কখনো মনে হয় আমি প্রিন্স প্রিন্স ছবি নাকি নকল বিবেক ওভারওয়ে অনেকে বলে আসলে নাকি না গরু ঘাস খেয়ে দুধ দেয় সব দুধ খেয়ে বিষ দেয় মিশা সদাগর বোটার বস্তা হয়ে গেছে সেই বিষ হজম করতে পারি 23rd January 23 Barsha nice look আজ থেকে শুরু আমাদের সেকেন্ড হিউম্যান রিসোর্স প্রোগ্রাম আজ প্রথম সাবজেক্টে মেমরি ইরেস প্রোগ্রাম শুরু করব Different thing. Good action. Killer অন্য 10টা সাধারণ মানুষের মতো ছিল না তার চোখে দৃষ্টি ছিল অস্বাভাবিক তোমাকে হারাবার ভয় আমাকে পাগল করে রুবেলের ডায়লগ ডেলিভারি ঠিক আছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তুমি আবার আমার বুকে ফিরে এসেছো বর্ষা ঠিকঠাক আছে আপনি তো কখনো মানুষের জীবন নিয়ে খেলা করেন কখনো মানুষের মন নেই চুপ কর এটা মানুষের কাজ না ফাহাদ ভাই পশু ডায়লগ ডেলিভারি গুলো পশু ছাড়া মানুষকে কেউ এভাবে খুন করতে পারে না মিউজিকের সাথে মিক্সিং কিলার যেই হোক তাকে টাইগারের শিকার হতেই হবে কেন এখনো পর্যন্ত তোমরা প্রিন্সকে ট্রেস করতে পারছো না ওয়াই ওয়াই বাঘ যখন শিকার করে তখন 10 কদম পিছিয়ে যায় কেন জানিস শিকারকে যেন এক থাবা শেষ করে দিতে পারে ঈদের গান আছে ছবিতে অ্যাকশন ফুল অফ অ্যাকশন ১৭ কোটি মানুষের ভিড়ে আমার উপরেই তোর চোখ পড়েছিল কেন জবাব দে লট অফ অ্যাকশন কিল হিম কিল হিম কিল হিম কিল হিম এ লস্ট সোল লুকিং ফর হিজ আইডেন্টিটি এরকম কিছু একটা বললো একজন সিরিয়াল কিলারের কাহিনী নাকি অনেক ভালো ভালো জিনিসও ছিল অনেক ভালো খারাপ খারাপ জিনিসও ছিল
খারাপ বলতে খারাপ ওই খারাপ না, লাইক প্রফেশনাল মনে হয় নাই আর কি কিছু কিছু বিষয়, বাট ওভারঅল ইটস এ ভেরি গুড ট্রেলার। ট্রেলারটা যে ভালো সাইডগুলো আমি বলবো, যে বড় বড় স্কেলে তারা শ্যুট করছে, অনেক অ্যাকশন সিন রাখছে, অনেক ভালো মোটামুটি ভিএফএক্স আগের যেরকম একদম খেয়ে দিত এরকম করে নাই, মোটামুটি ঠিকঠাক ছিল, কম ভিএফএক্স রাখাই ভালো ম্যাচড আপ করার থেকে। ছবির যে কাহিনী অনেকে বলছে যে এটা অনেক অনেক ছবি থেকে ইন্সপায়ার্ড, অনেক অনেক ছবি থেকে এখান থেকে একটু ওইখান থেকে একটু চারটা পাঁচটা ছবি থেকে নিয়ে তার নতুন একটা ছবি বানাইছে। তবে ছবি না দেখে অ্যাকচুয়ালি এটা বলা ঠিক না, ট্রেলারে কিছু কিছু ইন্সপিরেশন থাকতে পারে। আর বড় স্কেলে যে সকল ছবি সেরকম ছবি বানাতে গেলে সেগুলো থেকে কিছু কিছু বিষয় ইন্সপায়ার্ড থাকবে, এটাই স্বাভাবিক। কিছু কিছু সিন মনে হয় অতিরিক্ত ছিল, যে গ্লাস ভাঙা আরেকদিকে চলে যাওয়া ঘুষি মারলে কয়েকবার মনে হয় দেখানো হয়েছে, তিন চারবার, এতবার না দেখালেও পারতো। তাদের ডায়লগে কিছু সমস্যা ছিল, ডায়লগ ডেলিভারিতে মিক্সিংগুলো ঠিক মতো হয় না, মিউজিকের সাথে যেই কথা বলার ডায়লগগুলো একটা ঝাঁজ নিয়ে কথা বলতেছে সেই ঝাঁজটা সেরকমভাবেই তো ফিল করতে হবে, সেগুলো হয় না। আমার মনে হয় অনন্ত ভাইয়ের আরও তার ডায়লগে কাজ করা উচিত, কীভাবে ডায়লগ ডেলিভারি করতে হয়, অভিনয়ে আরও একটু মনোনিবেশ করা উচিত। অ্যাকচুয়ালি তারা প্রফেশনাল অ্যাক্টর, আমরা প্রফেশনাল অ্যাক্টর না, কিন্তু আমরা যদি এগুলো বলি কিন্তু চোখে তো পড়ে। একটা খাবার তুমি ভালো রান্না করতে না পারো, কিন্তু খাইলে তো তুমি বলতে পারো যে খাবারটা ভালো ছিল না খারাপ ছিল, এরকম আর কি। অনেকে সমালোচনা করলে বলে ওই মিয়া তুমি কইরা দেখাও তুমি করতে পারো কিনা। আরে ভাই, আমি খাবার ভালো হয়েছে কি না এটা জানার জন্য তো আমার শেফ হইতে হবে না, বিশ্বসেরা রাঁধুনি হইতে হবে না, আমি তো খাবারটা খাইলেই বুঝতে পারি। ওভারঅল নট ব্যাড, বাট কিছু কিছু জায়গায় প্রফেশনালিজম, যেমন পোস্টারের জায়গাটাতে আরও একটু ভালো প্রফেশনাল হইতে পারতো, দেখতে কেমন বিশ্রী দেখা যাচ্ছে। যদি তারা আমার এই রিয়াকশন দেখে কেউ, আমি বলবো যে অতি শীঘ্র জলদি এই জিনিসটা আপনারা ট্রল হইতে না চাইলে এটা পাও কারণ যে ট্রেইলার রিলিজ হবে 19 তারিখ। 19 তারিখে রিলিজ করলেন, আবার বলে দিচ্ছেন কোন বছরের 19 তারিখ, 2023 তো লেখা, 24 তো লেখা না। তো তাছাড়া আমার মনে হয় যে মোটামুটি ঠিকঠাক ছিল, তাদের ক্যামেরা, সিনেমেটোগ্রাফি, ভিডিও, কম ভিএফএক্স রাখা। রুবেল এবং মিশা সদাগর ভালো ভালো আর্টিস্ট আছে এই ছবিতে, যারা ভিলেনের অভিনয় খুবই ভালো করেন। অনন্ত জলিলও তার ছবিতে অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু টাকা পয়সা খরচ করে দেখা যায় যে একদম জায়গা মতো গিয়ে একদম শুয়া পড়ে, তো এইটা হচ্ছে সমস্যা আর কি। তাছাড়া তোমাদের কেমন লাগলো, কোন কোন বিষয়গুলো কানে লাগছে সেগুলো তোমরা জানাবা। আমার কাছে যেগুলা একদম এই মুহূর্তে চোখে পড়লো আমি সেগুলো বললাম, পরবর্তী রিয়েকশনে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।